ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের ম্যাথমেটিক্স টিউটর মইনা ব্যানার্জি। চলো আজকে আমরা স্ট্যাটিস্টিক্স অংশটা দেখি। দেখো এখানে কি বলেছে, যে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে নির্ণয় করতে হবে একটা প্রশ্ন সব থেকে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমেই প্রথমে ছকটাকে আমরা এখানে সাজিয়ে লিখে নেব। আর অ্যাথলেটের সংখ্যা কিভাবে লিখবো দেখো, প্রথমে হচ্ছে 14 সেকেন্ডের কম, কেননা এখানে 14 রয়েছে, তাই হচ্ছে আমরা হচ্ছে ঊর্ধ্বসীমাটা নেব। 14 এর কম আমি কজন শেষ করেছি। এবার 14.2 এর কম, 14.2 এর কমে কজন শেষ করেছে? টোটাল 6 জন। কেন 6? 4 যোগ 2, 4 জন এবং আরো 2 জন। এরপরে 14.4 এর কম, 14.4 এর কমে কজন শেষ করেছে? না, 6 এর পাশে 11 জন। তারপরে 14.6 এর কম, 14.6 এর কমে কজন শেষ করেছে? 82 জন। 11 জন এখানেও লিখে দিই, 6 যোগ 5, আর 82 কত হবে? 71 যোগ 11। 14.6 এর পরে আসছে হচ্ছে 14.8 এর কম, 14.8 এর কমে কতজন? না, 82 প্লাস 48 করলে হবে 130। ব্র্যাকেটে 82 প্লাস 48। এরপরে 14.15 হবে, ডাইরেক্ট ডাইরেক্ট 15 কমে কজন শেষ করেছে? না, 150। 130 প্লাস 20, তাহলে তাহলে কি দাঁড়ালো? অতএব আমাদের কি আমাদের কি কি প্রশ্ন বলেছে, 14.6 সেকেন্ডের কম সময়, তাহলে একটা অ্যান্সার কত হবে? 14.6 সেকেন্ডের কম সময়ে অ্যান্সার হবে এইটা। দেখো আমরা বার করেও ফেলেছি। তাহলে অতএব ঠিক বলছি, উপরোক্ত পরিসংখ্যার বিভাজনের অনুযায়ী 14.6 সেকেন্ডের কম সময়ে 82 জন অ্যাথলিট সম্পন্ন করেছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কের আনসার। vidonko.com দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্কের সলিউশনের জন্য ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট vidonko.com।